এশিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় সামুদ্রিক শসা। নাম সামুদ্রিক শসা হলেও বাস্তবে এটি একটি সামুদ্রিক প্রাণী। হলোথুরোডি শ্রেণীভুক্ত এক প্রকার সামুদ্রিক একাইনোডার্ম হচ্ছে এই সামুদ্রিক শসা। একাইনোডার্মাটা পর্বের প্রাণীটির অন্তঃকঙ্কাল বিদ্যমান। খুবই নিষ্ক্রিয় প্রকৃতির প্রাণী এই সামুদ্রিক শসা। আকৃতি ভেদে এরা লম্বা, গোলাকার, চ্যাপ্টা হয়ে থাকে। সামুদ্রিক শসা ধীর গতির একটি প্রাণী। এরা নিজেদের শরীর ইচ্ছেমতো সংকোচন ও প্রসারণ করতে পারে। এদের প্রধান খাদ্য ক্ষুদ্র কণা, বালি এবং শৈবাল। শরীর দেখতে ফিল্টারের মতো। জীবাণু পরিষ্কারক হিসেবে এদের পরিচয় রয়েছে। সব রকমের আবর্জনা পরিষ্কারে, এমনকি ব্যাকটেরিয়া প্রতিরোধ করতেও কাজ করে থাকে সামুদ্রিক শসা খ্যাত প্রাণীটি। শত্রুর হাত থেকে রক্ষা করতে এরা এক ধরনের তরল পদার্থ নিক্ষেপ করে। তবে শত্রুর আক্রমণে শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সেটি পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে কিছু সময় লাগে। কিছু সামুদ্রিক শসা দ্বৈত আকৃতির হয়ে থাকে, যারা খুবই আক্রমণাত্মক। প্রায় 1250 প্রজাতির সামুদ্রিক শসার খোঁজ পাওয়া গেছে। লম্বায় 4 ইঞ্চি থেকে 10 ফুটের প্রাণীটি বাঁচে প্রায় 5 থেকে 10 বছর। তবে এর মধ্যে কিছু প্রজাতির মানুষ নিজেদের খাদ্য হিসেবে চাষ করে থাকে এটি। খাবার হিসেবে সামুদ্রিক শসা খুবই সুস্বাদু। বিভিন্ন সালাদ তৈরিতে বেশি ব্যবহার হয়ে থাকে এই শসা খ্যাত প্রাণীটি। ঔষধ হিসেবেও এর ব্যবহার লক্ষণীয়। এমনকি গয়না তৈরির কাজেও ব্যবহার করা হয়ে থাকে এটি। বর্তমানে এই সামুদ্রিক শসা নতুন করে চাষ করা হচ্ছে। 400 গ্রাম ওজন হলে সেই শসা রাতে চাষিরা সংগ্রহ করে থাকেন। চায়না, কোরিয়া, জাপানে এই সামুদ্রিক শসার ব্যাপক চাহিদা রয়েছে। ছোঁয়া খন্দকার সময় সংবাদ। Thank you.